ভোরবেলা দিতাম, আমি কোথাও ওই গান শেষ থেকে প্রথম 12টায় পর্যন্ত ফুল দেওয়ার চেষ্টা। এর আগে ভোরবেলা যেহেতু স্টুডেন্ট ছিলাম আমরা, ছাত্র ছিলাম, সকাল ভোরবেলা ফুলবেলা দিতে যেতাম। যেটা হচ্ছে যে আসলে সত্যি কথা বলতে যে আমি জানি না আমার যদি বেড়ে ওঠা সিলেটে, আমি এখনো মনের প্রাণে বিশ্বাস করি যে সিলেট আমার জায়গা। আমি কিন্তু যে আজকে একদিনের জন্য আমি ফ্রি ছিলাম সিলেট চলে আসছি, মানে এটা আমি জানি না যেহেতু একদম বেড়ে ওঠা। তো এমসি কলেজে থাকতে আমি কিন্তু এখানে নিজের থিয়েটার সত্যি শুরু করেছি। তো আসলে ওই কলেজ সময়টা তো কম সময় যায়, তো খুব তখন ওই পড়াশোনা সব মিলে যে খুব ব্যাপকভাবে অ্যাক্টিভ ছিলাম তারা, কিন্তু আমার কাছে মনে হয় যে সমগ্র বাংলাদেশের যে চিত্র সেটা সিলেটের একই চিত্র। কালচারাল অ্যাক্টিভিটিগুলো ক্রমশ কমে যাচ্ছে। আমার মনে আছে যে ছাত্রবিহার ছোটো করে আমরা কিন্তু বিভিন্ন বাসা থেকে হারমোনিয়ামের বাজনা শুনতাম, রেওয়াজ শুনতাম, এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম নানা কারণের জন্য। এখন মানুষ ক্রমশ একটা ওই যে হাতের মধ্যে চলে যাচ্ছে, যন্ত্রের ভিতর চলে যাচ্ছে। সিলেটেও কিন্তু মঞ্চনাটক আমি জানি না এখন কী অবস্থা, একসঙ্গে কিন্তু যথেষ্ট সমৃদ্ধ ছিল এবং সকলে এই ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট কনশাস ছিল এবং কালচারাল অ্যাক্টিভিটিগুলো খুব ভালো ছিল। ইদানিং আমার মনে হচ্ছে এখন আবার একটা চেষ্টা করছি, মাঝখানে বোধ হয় একেবারেই একটা বন্ধার সময় একটা মাঝে সময় গেছে, কিন্তু এখন আবার আমি দেখছি এখন নানাভাবে আওয়াজ আসে কানে যে এখন আবার শুরু হয়েছে। আমি সবসময় মনে করি যে শুরু হলেই যে কালকে এটা রেজাল্ট পাবো তা, আজকে শুরু করলে আমি বিশ্বাস করি আমাদের পরবর্তী জেনারেশন 20 বছর পরে এটা শুনলে সমৃদ্ধ হবে। না আমি আসলে দেখলাম যে অনুষ্ঠান পরিকল্পনা কিংবা নাটকের পেছনে থাকা ডিরেকশন দেওয়া এটা অনেক বেশি পাওয়ারফুল রাদার দ্যান অ্যাক্ট। তা আমি যদি ওই কাজটা শুরু করে দিই করে দেবো ম্যান অ্যাক্টিং, এটা আমি বিশ্বাস করি। সেই জন্য যতদিন অ্যাক্টিংটা করার ক্যাপাবিলিটি আছে করে যাই, যেদিন ওই কাজটি শুরু করবো তখন আশা করি অ্যাক্টিং। আমি আসলে বেসিক্যালি উপস্থাপক তো, মানে আমাকে মানে আমাকে নিয়ে বলে যে উপস্থাপনা করেন, তা আমি আসলে উপস্থাপনা বলতে আক্ষরিক অর্থে আমি উপস্থাপনাটাই ঘোষণা করি না, কারণ আমি যখন উপস্থাপনা করতে যাই তখন আমি পরিষ্কারভাবেই বলে দিই যে শুধু প্রোগ্রামের কন্টেন্টটা আমাকে বলেন, বাকি আমি কি করবো আমি অ্যাকশন ম্যানার করতে চাই। তো সেটা আমাকে মনে হয় পার্ট অফ অ্যাক্ট। আমার কাছে মনে হয় আমরা ক্রমশ আমাদের মধ্য থেকে রাজনৈতিক সচেতনতাটা কমে যাচ্ছে, বরং আমরা সুবিধা নেবার রাজনীতি করে বেশি। কনভিকশনালি যদি প্রত্যেকটা মানুষ রাজনৈতিক সচেতন থাকে তাহলে রাজনীতিটা আরও নির্ভর হবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু আমাদের দীর্ঘদিনে একটা প্র্যাকটিস করে তৈরি করা হয়েছে শিল্পী মানে তার কোনো পক্ষ থাকবে না, তার কোনো মানে কী বলে সে থাকবে না, এটা আমি বিশ্বাস করি। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই তার মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে। সত্য বিসত্য বলতে